Kichu abdare, jani nee আজ রাজ শুভশ্রীর বিয়ের তিন বছর পার হয়ে গেল তো ভিউয়ার্স চলুন আজকে আমরা জেনে নিই রাজ শুভশ্রীর বিয়েটি কিভাবে হয়েছিল রাজ শুভশ্রীর এঙ্গেজমেন্টের খবর জানতেন না প্রায় কেউই আরবানার স্পেশাল রুমে হঠাৎই হাতে গোনা কয়েকজনের উপস্থিতিতে আংটি বদল তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট মহা ধুমধাম করে হয়েছিল বিয়ে প্রাচ্য পাশ্চাত্য বাদ যায়নি কোনো নিয়মই ব্যাচেলার্স পার্টি থেকে মেহেন্দি আবার একেবারে বাঙালি আচার অনুষ্ঠান থেকে পার্টি তখন রোজ টলিউডের এই হাই প্রোফাইল বিয়ের খবর কনে সাজে সেদিন ঝলমল করছিলেন শুভশ্রী লাল বেনারসিতে ভারী সোনার গয়নায় লাজু হাসিতে তিনি বাঙালি কনে বাওয়ালি রাজবাড়িতে আর কিছুক্ষণের মধ্যে হবে রাজের সঙ্গে দেখা আজও মানেন জীবনে এক চান্সে বিয়ের সিদ্ধান্তটা একেবারে সঠিক নিয়েছিলেন শুভশ্রী দুজনে দেখা হলো একে একে বিয়ে সব আচার আচরণ পেরিয়ে শুভশ্রীর স্মৃতিতে সিঁদুর পরিয়ে বিয়ে সম্পন্ন করলেন রাজ একসঙ্গে সাত জন্ম পার করার অঙ্গীকার বাওয়ালির বাড়িতে বিএ মিটার প্রায় এক মাস পার হয় রিসিপশনে সে পার্টিতে কলকাতার বহু তারকার সংবাদ মাধ্যম সকলেই গেছিলেন আর নেটিজেনরা বলতে থাকেন বিরাট আনুষ্কার বিয়ে থেকে রিসিপশন সব টুকে দিয়েছেন রাজ শুভশ্রীর জুটি প্রথম বিবাহ বার্ষিকীর আনন্দের ছবি এক বছরের পথ চলা যেন আরো কাছে এনে দিল দুজনকে গত বছর করোনার আবহের খবর মা হতে চলেছেন শুভশ্রী শ্রীজিৎ মুখোপাধ্যায়ের বিয়ে রিসিপশন একা রাজ সেখানেই ফিসফাস গুঞ্জন তারপরে বড় ব্রেক শুভ শ্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন সঠিক সময়ে যৌথভাবে রাজের বাবা আক্রান্ত হলেন রাজও আক্রান্ত কিন্তু গত বছর বাবাকে বাঁচাতে পারলেন না রাজ শুভশ্রীর সন্তানকে দেখে যেতে পারেননি তিনি সে সময় বেশ খানিকটা মানসিক ঝড় চলেছে দুজনের মধ্যে ইউফানের আগমন আর একটু করে সময় বদল খবরও নেট মাধ্যমে জানিয়েছিলেন এই জুটি। সেই দেখতে দেখতে মাস হয়ে গেছে আসার ছয় তার ছেলের অন্নপ্রাশন করলেন পরিবার ও আত্মীয়দের সঙ্গে নিয়ে ইউভনকে ঘিরে মা শুভশ্রীর দিন কাটে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ট্রোল করতে শুরু করলেন অভিনেতাকে কারণ শুভশ্রী খানিকটা মোটা হয়ে গেছেন শুভশ্রীর সাপ একটা প্রাণের জন্ম দিয়েছি আমি গর্বিত মা রোগা মোটাই কিছু যায় আসে না প্রতি জন্মদিনের সবুজ থেকে কিছু না কিছু উপহার দিতে চান রাজ এবছর কি কথা দিয়েছিলেন রাজনীতিতে এসে কামাল করবেন ব্যারাকপুরের মতো আসন জিতে উপহার দেবেন শুভশ্রীকে আর আজকে রাজ শুভশ্রীর দ্বিতীয় বিবাহ বার্ষিকী ঠিক এভাবেই তাদের জীবনটা চলে যাচ্ছে তো ভিউয়ার্স এই পুরো জার্নিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তীতে বিনোদন জগতের লেটেস্ট আপডেট নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন বিনোদন জগতের সত্য খবর সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন টিউবলাইট নিউজ আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়